আমার এই বইয়ে আমি মাঝে মাঝে লিখতাম যে মহান মুক্তিযুদ্ধ এটাও লেখা দরকার। তা আমি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার কিছু লেখা আছে, আমার জীবনী সম্পর্কে লেখা আছে, আমার যৌবন কিভাবে কেটেছে, কলেজের লেখাপড়ার জীবন কিভাবে কেটেছে, স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, এগুলার যে সমস্ত স্মরণীয় বিষয়গুলি আছে সবগুলো এর মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। শ্রুতি মধু না হলেও আপনারা দেখবেন যে পড়ে পরের পাতা উল্টানোর মন চাবে কি চাইবে না, এক পাতা পড়ে পরের পাতা পড়ার ইচ্ছা জাগবে কি জাগবে না, এই মানসিকতা নিয়েই বলতে আমি আমার লেখনীটা পরতে পরতে আমি সাজিয়েছি। এগিয়ে যাবে বাংলাদেশ বইটি, আসলে আমাকে অনেকেই বলছিলেন বই লেখেন লেখেন লেখেন, আমি অনেকটা স্মৃতিচারণ করে অনেক কথা লিখেছি। আমি আমার শৈশব কৈশোর তারুণ্য যৌবন তারপরে আবার এখন তো পৌর পর্যায় পর্যন্ত আমার কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করেছি। আমি একজন জেলার নেতা ছিলাম, কেন্দ্রের নেতাও হয়েছিলাম, একথা বলা যাবে না যে আমি শুধু জেলার নেতাই ছিলাম। যারা চিন্তা করে মাইক্রোস্কোপিক ইয়ে দেখে যে দেখবে যে পাবনা জেলা, না, আমি বাংলাদেশেরও নেতা ছিলাম এবং একটা জননেত্রী শেখ হাসিনার কারণে। আমি এমন কোন স্টেজ নাই যে স্টেজ আমি পার করে আসিনি। একজন রাজনীতিবিদের যে সমস্ত গুণাবলী থাকলে, সেটা ভালো গুণ বা মন্দ গুণ যাই থাকুক না কেন, যেভাবে সেটাকে চিত্রায়িত করুক না কেন, যেভাবেই তার মন দ্বারা অ্যাসাসিনেট করুক কিনা করুক না কেন, আমি কিন্তু আমি, সবকিছুর প্রেরণা শুধু আমি। বঙ্গবন্ধুর সঙ্গে যদি 1966 সালে আমার দেখা না হতো তাহলে আমার ইতিহাস হয়তো অন্য ধারায় লিখিত। 66 এ যখন উনি ছ দফা দিতে পাবনা গেলেন, আলিম সেটা বলেছে যে আমাকে বঙ্গবন্ধু সেদিন বললেন তুই মাঠে আয়, মাঠে আয় অর্থাৎ ছ দফা সেদিন উনি ঘোষণা দিবেন এবং ছ দফা উনি আগেই ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটি জেলায় জেলায় প্রচার ও প্রকাশে তিনি তখন ব্যস্ত। আমি তো মাঠে গেলাম, বক্তৃতা শুনলাম, বক্তৃতা শোনার পরেই আমার মুখ থেকে কখন অজ্ঞাতে বেরিয়ে পড়লো একটি স্লোগান, শিক্ষা শান্তি প্রগতি। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের স্লোগান, ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা ওখানে ছিল, তারা আমাকে বললো সদস্য হয়ে যাও ভাই, সিনিয়র লিডাররা আমাকে সদস্য বানিয়ে দিল। ধাপে ধাপে ছাত্রলীগের এডওয়ার্ড কলেজ শাখা, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগ, পাবনা সিরাজগঞ্জ মিলে 70 সালে আমি সহসভাপতি, মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে আমি সভাপতি, তারপরে আপনার ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো, তার আমি পাবনা জেলার আহ্বায়ক, আমি পাকিস্তানি পতাকা সেই সময় উড়িয়ে দিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম, এটা আমার গৌরব। যখন মানুষ, সারা দেশের মানুষ স্বাধীনতা কামী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, তখন 23 মার্চ পাবনায় স্বাধীনতার পতাকা উত্তোলন করি। এরপরে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধের কুলাতে না পেরে ভারতে চলে যাই, ভারতে ট্রেনিং যুব ক্যাম্পের ব্যবস্থাপনার দায়িত্ব নেই, এরপরে চলে যাই কলকাতায়। ডিপুটি হাই কমিশনার পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার ছিলেন হোসেন আলী, ওনার বাড়িও পাবনা গুরুদাসপুর ভাঙড়া,
উনিও তখন কূটনৈতিক বিপ্লব করে ফেলেন। উনি পাকিস্তানি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করে আপনার মুজিবনগর সরকারের আনুগত্য ঘোষণা করেন। তার ডিপ্টি হাই কমিশনারে যত পাকিস্তানি অফিসার ছিল তাদেরকে আমরা যাই বের করে দিই এবং বাঙালি অফিসারদেরকে দিয়ে ওই মিশন চালানো শুরু করি। 17 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হয় অনেকের কপালে না জুটলেও আমার কপালে জুটেছে, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং পাবনার ডিসি ছিলেন নুরুল কাদের খান, তাকে সেখানে এস্টাবলিশমেন্ট সেক্রেটারি করা হয়েছিল। সেই নুরুল কাদের খান তার গাড়িতে করে আমাকে সেখানে নিয়ে গেছিল। শুধু আমি নয়, আমার সঙ্গে পাবনার আর দুইজন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এবং তাল হোসেন, সেটাও সম্ভবত বইতে লিখিত আছে। এভাবে তো মুক্তিযুদ্ধে আমার, আমি মনে করি এটা অবিস্মরণীয় অবদান। আমি চলে যাই লিডারশিপ ট্রেনিং এর জন্য ভারতের দেরাদুন। দেরাদুন থেকে লিডারশিপ ট্রেনিং গ্রহণ করি 7 দিনের, এরপর 21 দিনের প্রশিক্ষণ গ্রহণ করি অস্ত্র চালানো। তারপর চলে আসি ব্যারাকপুর, ব্যারাকপুর চলে এসে চলে আসি বাংলাদেশের অভ্যন্তরে তথা পাবনার সেক্টরে 7 নম্বর সেক্টরে আর মুজিব বাহিনীর 3 নম্বর সেক্টরে। এটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস।